হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর আজকে আমরা কথা বলবো হচ্ছে যে ফিল্ম ইনস্টিটিউট ইন্ডিয়ার নাম্বার 1 এন্ড 2, পুনে FTII এবং SRFTII যেটা আমাদের কলকাতাতে আছে, এই দুটোর অ্যাডমিশন প্রসিডিয়ারের ব্যাপারে। মানে অ্যাডমিশন প্রসিডিয়ার ফর দ্য ইয়ার 2019, যারা যারা ইন্টারেস্টেড তারা দিতে পারেন। সরি ফর দ্য ভয়েস, একটু বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। এনিওয়ে, সব আছে। প্রথমে তো বলি যে রেজিস্ট্রেশন ডেট অলরেডি স্টার্ট হয়ে গেছে 30শে ডিসেম্বর 2018 থেকে এবং চলবে আপ টু 31শে ডিসেম্বর 2019। দ্বিতীয় হচ্ছে 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ 14ই ফেব্রুয়ারি অ্যাডমিট, অ্যাকচুয়ালি অনেক ইনফরমেশন তো লিখে রেখেছি, 14th ফেব্রুয়ারি অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে এবং 24th ফেব্রুয়ারি এক্সাম কন্ডাক্ট হবে এবং মোস্ট প্রবাবলি April 22nd-এ রেজাল্ট বেরিয়ে যাবে। এটা রেজাল্ট বেরোনোর ডেটটা মানে টেন্টেটিভ। তো এগুলো ছিল ইম্পর্টেন্ট ডেট। তো আপনাদেরকে ফার্স্ট বলে দিই, এক্সামটার নাম হচ্ছে জয়েন্ট এন্ট্রেন্স টেস্ট, JET, যেরকম আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এ ঢোকার জন্য, ডাক্তারিতে ঢোকার জন্য দিই, সেরকম ফিল্মিং এ ঢোকার জন্য, ফিল্ম স্কুলে ঢোকার জন্য এই এক্সামটা দিতে হয়। এই JET ইজ অ্যাপ্লিকেবল ফর SRFTII অ্যান্ড পুনে FTII, দুটো একসাথে কোলাবোরেট করে গেছে। তো সবার চেয়ে প্রথমে আপনাদেরকে মানে এর অফিসিয়াল ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি এবং আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দ্যাট ইজ applyadmission.net/JET, applyadmission.net/JET 2019, দিস ইজ দ্য ওয়েবসাইট, ইউ ক্যান গো অ্যান্ড ইউ ক্যান ফিল দ্য ফর্ম অন দিস ওয়েবসাইট। এটা ছিল নেক্সট। যেটা চলে আসছি যে JET এর সিলেকশন প্রসেসটা কি এবং কি কি কোর্সেস অ্যাভেলেবেল আছে এই দুটো ইনস্টিটিউটে সেটার ব্যাপারে, তো আপনাকে বলে দিচ্ছি। JET আপনাকে প্রথমে ক্র্যাক করতে হবে, বাট সেটা ক্র্যাক করা মানেই যে আপনি চান্স পেয়ে যাবেন স্কোরের বেসিসে তা নয়। অন দ্য বেসিস অফ স্কোর আপনাকে পুনে FTII আর SRFTII থেকে সিলেক্ট করে, শর্ট লিস্ট করে আপনাকে একটা লেটার পাঠানো হবে ভায়া মেল, অর মানে ফিজিক্যালও হতে পারে, তাতে আপনি শর্ট লিস্টেড। তারপরে আপনাকে সেখানে যেতে হবে, মানে SRFTII হলে সেখানে যেতে হবে, পুনে FTII হলে আপনাকে পুনে যেতে হবে এবং সেখানে চলবে একটা ওরিয়েন্টেশন এবং ইন্টারভিউ। ইয়েস, ইন্টারভিউ নেবে পরে, আগে আপনাকে পুরো জিনিসটা দেখাবে, আপনাকে সিনেমা দেখাবে এবং তারপরে আপনার ইন্টারভিউ নেবে। এটা হচ্ছে পুনে FTII প্রসেস। আরো ডিটেলে বলতে গেলে আমাকে আরো একটা এপিসোড বানাতে হবে। তো যাই হোক, JET স্কোর, তারপরে একটা ইন্টারভিউ, মৌখিক ইন্টারভিউ, যেটাতে আপনার থেকে আপনি কেন ফিল্ম বানাতে চান, কেন এসেছেন, এইসব প্রশ্ন বিভিন্ন রকমের করে, তার মধ্যে যাচ্ছি না। তো ইট ইজ অলসো লাইক ক্যাট এক্সামিনেশন। এবং আপনাদেরকে বলে রাখি, JET পরীক্ষাটা কিন্তু মানে অতটা সোজাও নয়, সেটার ব্যাপারে আমি আসছি পরে। দ্বিতীয় হচ্ছে যে কোর্সেস গুলো অ্যাভেলেবেল আছে যেটার জন্য, তো ফার্স্টে আমি 3 বছরের যে কোর্স যেগুলো মানে পোস্ট গ্রাজুয়েশন, মানে পোস্ট গ্রাজুয়েশন কোর্সেস। আচ্ছা, আরো একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, যে যারা 12 পাস করে ভাবছেন যে চলে যাবেন তাদের হবে না, কারণ ফার্স্টে আপনাকে মিনিমাম গ্রাজুয়েশন করতেই হবে। এগুলো সব পোস্ট গ্রাজুয়েশন কোর্সেস, মানে মাস্টার্স আর কি বলতে পারেন। তো আপনাকে আগে গ্রাজুয়েশন করতে হবে, তারপরে আপনি FTII বা SRFTII যেতে পারেন। তো কামিং টু দ্য কোর্সেস, 3 বছরের কোর্সের মধ্যে ডিরেকশন এবং স্ক্রিন প্লে পড়ছে, যেটা SRFTII পুনে FTII দুটোতেই অ্যাভেলেবেল। সিনেমাটোগ্রাফি, যেটা দুটোতেই অ্যাপ্লিকেবল, 3 বছরের কোর্স। এডিটিং, যেটা দুটোতেই অ্যাপ্লিকেবল। সাউন্ড ইঞ্জিনিয়ারিং, সাউন্ড ডিজাইন, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, এটাও দুটোতে 3 বছরের কোর্স। আচ্ছা, আর্ট ডিরেকশন যদি আপনি শিখতে চান তাহলে এটা খালি FTII তেই রয়েছে, SRFTII তে নেই। এবং কালকে যে আমার ভিডিওটা এসেছিল তাতে অনেকে লিখেছিল যে আমি প্রোডাকশনের কোর্স করতে চাই, তো প্রোডাকশনের কোর্স একমাত্র SRFTII তে অ্যাভেলেবেল আছে, FTII তে নেই। SRFTII তে প্রোডাকশনের জন্য মানে কিভাবে প্রোডিউসার আপনি হতে পারেন, কিভাবে প্রোডাকশন হ্যান্ডেল করতে হয় তার উপর একটা কোর্স রয়েছে। এছাড়া অ্যানিমেশন ফিল্মের জন্য একটা কোর্স রয়েছে, সরি অ্যানিমেশন ফিল্মের জন্য একটা কোর্স রয়েছে SRFTII তে। এগুলো ছিল 3 বছরের কোর্স। আমি অ্যাক্টিং এর কথা বলিনি, কারণ অ্যাক্টিং খালি FTII তে রয়েছে এবং সেটা 2 বছরের কোর্স। এছাড়া একটা 1 বছরের কোর্স আছে স্ক্রিন প্লে রাইটিং এর উপর। এইগুলো ছিল ফিল্মের যতগুলো কোর্সেস অ্যাভেলেবেল আছে। একটু তাড়াতাড়ি হয়ে গেল আই থিঙ্ক। এনিওয়ে, এগুলো আপনি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, দুটো SRFTII এবং FTII এর অফিসিয়াল ওয়েবসাইট গুলো আমি বলে দিচ্ছি। SRFTII হচ্ছে srfti.ac.in এবং পুনে FTII হচ্ছে ftiindia.com, ftiindia.com। নেক্সট, কামিং টু সাম প্রি রিকুইজিট। তো আমি তো বললাম প্রি রিকুইজিট মানে আপনার কি কি দরকার। তো ফার্স্ট অফ অল, তো আপনার একটা ব্যাচেলার ডিগ্রি দরকারই, কারণ নাহলে আপনি এই পরীক্ষাটার জন্য এলিজিবলই নন। এবং যদি স্পেশালি আপনি আর্ট ডিরেকশনে যেতে চান তাহলে ইদার আপনাকে আর্কিটেকচার অর ইন্টিরিয়ার ডিজাইন
অর পেন্টিং, এইসবের ওপর আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এবং আপনি যদি সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে করতে চান তাহলে আপনাকে বিএসসি করতে হবে, এবং আপনার ফিজিক্স সাবজেক্টটা যেন কম্পালসারিলি থাকে, কারণ সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ সেটা দরকার। তাই জন্য ফিজিক্স আপনার ক্লাস 12-এ এবং গ্রাজুয়েশনে থাকতে হবে ফর সাউন্ড ইঞ্জিনিয়ারিং। এরপরে অ্যাডমিশন ফিজের ব্যাপারে বলে দিই, তো মানে এই পরীক্ষাটা না হুট করে দেওয়া উচিত নয়, এটা তো আমি বলবো, আগে আপনার প্রিপারেশন নিয়ে তারপরেই দেওয়া উচিত। তো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 4,000 টাকা, এবং এসসি এসটি ওবিসি এদের জন্য হচ্ছে 1,250 টাকা। তো 4,000 টাকা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য এটা খুবই বড় অ্যামাউন্ট। তো মানে হুট করে দেওয়াটা আই ডোন্ট থিঙ্ক ইটস রাইট, আপনার আগে প্রিপারেশন নিয়ে এবং কি আসে কি কোয়েশ্চেন আছে সব জেনে তারপরেই করা উচিত। তো সেইটার ব্যাপারে পরীক্ষায় কি কি ধরনের কোয়েশ্চেন আসে, কি জিজ্ঞেস করে, ইন্টারভিউতে কি জিজ্ঞেস করে, সেগুলো নিয়ে বানাতে গেলে আরেকটা, মানে বলতে গেলে আরেকটা ভিডিও বানাতে হবে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তবেই আমি ওই ভিডিওটা বানাবো। তো এটা ছিল দ্য হোল ইনফরমেশন। এছাড়া আপনারা বাকি যদি আরো অ্যাডিশনাল ইনফরমেশন চান, এস আর এফটিআই এবং এফটিআই যে ওয়েবসাইট দিলাম বা ডিসক্রিপশনেও দিয়ে দেবো, সেখানে গিয়ে প্লিজ চেক করুন, আপনি আরো ইনফরমেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কোনো ডাউট থাকলে সেটাও লিখবেন, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট অল দ্য নোটিফিকেশন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।